আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ড জিনিসটি কি। তো বন্ড আসলে যেটি হচ্ছে এক ধরনের ঋণপত্র, মানে হচ্ছে ঋণ নেওয়া। বন্ডের ক্রেতা হচ্ছেন ঋণদাতা। সাধারণত সরকার এগুলো ইস্যু করে, অর্থাৎ সরকারের টাকার প্রয়োজন হলে ট্রেজারি বন্ডের আমরা নাম শুনেছি, সরকার ট্রেজারি বন্ডগুলো ইস্যু করে। আর বন্ড ইস্যুকারী হচ্ছে ঋণ গ্রহীতা। এই শেয়ার বাজারের মতো এগুলোরও আবার প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট আছে। তো এখন যদি আমরা দেখি যে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড জিনিসটি কি, সরকার যে বন্ড বাজারে ছাড়ে তাকে ট্রেজারি বন্ড বলে। সরকার বিভিন্ন প্রকল্প, বিশেষ করে বৃহৎ অবকাঠামো প্রকল্প অর্থায়নের জন্য সরকারের দীর্ঘমেয়াদী টাকার দরকার। সপ্তাহে নির্দিষ্ট 2 দিনে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ও বন্ডের আলাদা নিলাম অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে প্রাইমারি মার্কেট। প্রাইমারি ডিলাররা এতে অংশগ্রহণ করেন। বর্তমানে 21টির মতো ব্যাংক প্রাইমারি ডিলার হিসেবে কাজ করতেছে। সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বিল ও বন্ডের কেনা বেচা এখনো ততটা জনপ্রিয় হয়ে উঠেনি। ট্রেজারি বিল মানে হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য, যেটি সেটি হচ্ছে যে ট্রেজারি বিল স্বল্প সময়ের জন্য হয়, 1 বছরের কম মেয়াদে, 364 দিন পর্যন্ত। বর্তমানে 14 দিনের ট্রেজারি বিল পাওয়া যায়, 91 দিনের, 182 এবং 364 দিনের ট্রেজারি বিল দেওয়া আছে। এখন যদি আমরা দেখি যে বন্ডের মেয়াদ, বিল তো আমরা দেখলাম, তো বন্ডের মেয়াদগুলো তাহলে কত? সাধারণত বন্ডগুলো দীর্ঘমেয়াদী হয়, 2 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদী। তো বিনিয়োগের পরিমাণ, এই বন্ডগুলো আপনি 1 লাখ টাকা বা এর গুণিতক কিনতে হবে। আপনি 100, 200 বা 10,000 টাকা ক্রয় করতে পারবেন না, অর্থাৎ 1 লাখ অথবা 1 লাখের গুণিতক 2, 3, 4, 5 এভাবে কিনতে হবে। কারা কিনতে পারবেন? সাধারণত বাংলাদেশে নিবাসী, অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে থাকেন, প্রতিষ্ঠান ট্রেজারি বিল ও বন্ড বিনিয়োগ করতে পারবেন। প্রতিষ্ঠানের মধ্যে যেমন আমরা যদি হিসাব করি, ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল ইত্যাদি। এটা ছাড়া যারা প্রবাসী আছেন, অনিবাসী আছেন, তারা বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তি শুধু ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন, তবে ট্রেজারি বিল আপনারা ক্রয় করতে পারবেন না। কিভাবে কিনবেন? যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাব খুলতে হবে। ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারি বিভাগের সহায়তায় প্রাইমারি বা সেকেন্ডারি থেকে মার্কেট থেকে ট্রেজারি বিল বা বন্ড কেনা যাবে। প্রয়োজনে মেয়াদ পূর্তির পূর্বেই আপনি সেকেন্ডারি মার্কেটে এগুলো ডিলারে বা অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন। ট্রেজারি বন্ডের সুদ, ট্রেজারি বন্ডের সুদের হার বা কুপন রেট। ট্রেজারি বন্ডে যে সুদের হার, এটাকে বলা হয় কুপন রেট। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত নিলামে ইলেকট্রনিক বিডিং সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হয়। সুদের হার বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে মনিটরি পলিসি অ্যান্ড অপারেশন লিঙ্কে দেয়া আছে। অন্যদিকে ট্রেজারি বিল ফেস ভ্যালু বা অবহিত মূল্য থেকে কম মূল্যে ইস্যু করা হয়। মেয়াদ পূর্তিতে ক্রেতা অবহিত মূল্য ফেরত পান। ট্রেজারি বিল ও বন্ডের সুদ আয়ের উপর কোনো প্রকার উচ্চ কর কর্তন করা হয় না। এটা ছাড়া সেটা হচ্ছে সঞ্চয়পত্রের মতো ব্যক্তি বিনিয়োগকারীরা ট্রেজারি বিল বা বন্ড বিনিয়োগের উপর ট্যাক্স রিবিট সুবিধাও কিন্তু পান। এখন আসি বন্ডের বাজার দর। সেকেন্ডারি মার্কেটে বন্ডের বাজার দর উঠানামা করে। সাধারণত বন্ডের সুদের হারের পুরো মেয়াদকালের জন্য অপরিবর্তিত থাকে। বাজারে সুদের হার বাড়লে পুরনো বন্ডের চাহিদা কমে, ফলে এর বাজার দর পড়ে যায়। আবার বাজারে সুদের হার কমে গেলে উল্টো ঘটনা ঘটে, পুরো বন্ডের চাহিদা বেড়ে যায়, ফলে বাজার দর বাড়ে। বন্ডে ঝুঁকি, তো ঝুঁকিও আছে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর সুদ প্রদান বা মেয়াদ পূর্তিতে মূল টাকা পরিশোধে ইস্যুকারী ব্যর্থতায় ঝুঁকি আছে। কর্পোরেট বন্ডে লগ্নি করার আগে কর্পোরেট সংস্থার আর্থিক ইতিহাস, আর্থিক স্বাস্থ্য, রেটিং যাচাই করে নিতে হবে, তবেই সরকারি বিল বা বন্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিয়েছে। আসসালামু আলাইকুম।